দর্শক আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল আপনাদের সঙ্গে থাকছেন মহমেশা আপনারা জানেন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তির কয়েকদিন পরে আজকে জাতির উদ্দেশ্যে একটা দীর্ঘ বক্তৃতা দিয়েছেন দীর্ঘ ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই ভাষণ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে অনেকেই বলছেন এই ভাষণের মধ্য দিয়ে সংস্কারের যে ক্ষেত্রগুলো যে সময়সীমা সেটি বোধহয় খানিকটা চিহ্নিত করেছেন সরকার প্রধান বিশেষ করে যে ছয়টি কমিশন তিনি গঠন করেছেন ছয়টি খাতের সেই কমিশন পয়লা অক্টোবর থেকে কাজ করবে এবং তাদের সময়সীমা ন্যূনতম তিন মাস হবে এবং তারপরে সেই কমিটির সুপারিশের আলোকে সেই সংস্কার শুরু হবে সেই হিসাব করলে অক্টোবরের পর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের পর থেকে হয়তো সংস্কার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং তার আগে এই কমিটিগুলো গঠিত হবে সেপ্টেম্বর বাকি অংশ জুড়ে সেই সব প্রেক্ষাপটে আলোচনা করতে চাই পাশাপাশি আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি সংস্কারের পথে দেশ আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সদস্য জাতীয় নির্বাহী কমিটির জনাব শেখ রবিউল আলম ভাই স্বাগত আপনাকে আছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক জনাব ফয়জুল হাকিম এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতি বিভাগের ডক্টর রুশাদ ফরিদি আমরা ডক্টর রুশাদ ফরিদি আপনাকে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই প্রধান উপদেষ্টা আজকের যে বক্তব্য উনি বলেন ভালো ওয়েল স্ক্রিপ্টেড শুনতে ভালো তেত্রিশ মিনিট একটা দীর্ঘ সময় ওনার আগের বক্তব্যের চেয়ে বক্তব্যের সময়সীমা অনেক বেশি অনেকগুলো বিষয়ের রিপিটেশন আমাদের কাছে মনে হয়েছে আবার অনেকগুলো নতুন বিষয় ছিল আপনি এই বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ কোনটাকে মনে করেন অবশ্যই আপনি শুরুতে যেটা বললেন যে ছয়টি কমিশন গঠিত হয়েছে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় এবং কমিশন গঠনের যে ব্যাকগ্রাউন্ডটা উনি বললেন সেটা হলো মূলত নির্বাচনী প্রক্রিয়া যেটা হয় সেই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ওনার ভাষ্য অনুযায়ী এবং ওটা আসলেই সত্যি যে একটা যেই গণতান্ত্রিক ভোটগ্রহণ প্রক্রিয়া ইভেন যেটা ফ্রি অ্যান্ড ফ্রেয়ার ফেয়ার ইলেকশান তথাকথিত আমরা যেটা চাই কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর আমলে যেগুলো হয়েছে যতটুকু বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া সম্ভব তারপরেও তো আমরা দেখেছি যে সেই দলটি ক্ষমতায় এসে লাস্ট দু টু থাউজেন্ড এইটের যে ইলেকশন সেটা নিয়ে তো খুব যে বেশি কমপ্লেইন আছে আমার জানা নেই কিছু কিছু মহলে আছে যে সেনাবাহিনী সমর্থিত হয়ে নাকি আওয়ামী লীগ এসেছিলেন এবং তখন সেনাবাহিনী বিশেষ সহায়তা করেছিল তো এই অভিযোগগুলো সবসময় থাকে হয়তো কিছু অংশে সত্য হতে পারে কিন্তু বড় গুরুতর দুই বা দুই হাজার চব্বিশের মতো তো কোনো ছিল না বা দুই হাজার চোদ্দ তো ইলেকশনই ইলেকশনই হয়নি বলতে গেলে ওয়াক ওভার পেয়ে চলে এসেছে আর কি আর দুই তো ডামি ইলেকশন দুই নিয়ে একটা আশা ছিল কিছু একটা হতে যাচ্ছে তারপর তো আমরা দেখলামই কি হলো আর কি ভোট ডাকাতি হলো একটা তো দুই হাজার আটের ইলেকশানটাকে যদি আমি লাস্ট রেফারেন্স পয়েন্ট হিসেবে নেই তাহলেও সেখানে আমরা দেখলাম যে একটা টু থার্ড মেজরিটি নিয়ে আসার পর একটা দল তার সংবিধানে ব্যাপক কাটাছেঁড়া করে কিভাবে একটা ফ্যাসিবাদী ফ্যাসিস্ট দানবে পরিণত হলো তো এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য আমার মনে হয় যে ওনার কথাতে তাই মনে হলো যে কমিশনগুলো ওই পুরো জিনিসগুলো যাতে আরেকটি ফ্যাসিবাদী দানব আমরা না পাই সেই জন্যই কমিশনগুলো গঠন করা হয়েছে এবং পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ঢেলে সাজানোর জন্য যেখানে যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে যেটা কথা আমরা বারবার বলছি যে যেই ক্ষমতায় আসুক এরপরে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে সেটা বিএনপি আসুক আবার আওয়ামী লীগ আসবে কিনা আমরা জানি না আবার জামাত আসুক বা যেই আসুক সে যাতে আবার সেই দানবে পরিণত না হয় তো

পরে দুই তিন দিনের ভিতরে প্রশাসন মোটামুটি একটা স্ট্যাবল হতো সব ডিসিরা চেঞ্জ হতো সচিবরা চেঞ্জ হতো যেসব জায়গাগুলোতে পরিবর্তন কত দেখে সেটা চেঞ্জ হতো সেটা প্রায় এক মাস পার হয়ে গেলেও প্রশাসনে যদিও ডক্টর ইউনুস বলেছেন আজকে তার সবচেয়ে বড় সফলতা হচ্ছে প্রশাসনে খানিকটা শৃঙ্খলা ফিরিয়ে আনা গেছে কিন্তু আপনি জানেন যে প্রশাসনের কি অবস্থা পুলিশ প্রশাসন বলি সিভিল প্রশাসন আমরা এটা কখনো দেখি নাই যে ডিসি হওয়ার উপযুক্ত ডেপুটি সেক্রেটারি বা তার সিনিয়র লেভেলের ব্যাংকের কর্মকর্তারা সরাসরি হাতাহাতি ইয়ে করছে তাদের অনেককে আজকে স্থগিত করা হয়েছে ফলে আপনার মতামতটা একটু বুঝতে চাই যে সরকারকে একটু স্লো যাচ্ছে নাকি এটাই যাওয়ার কথা প্রথমেই আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুরুতেই জুলাই আগস্টে যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন অন্ধত্ব হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আশির দশকে সামরিক বিরোধী যে ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক আন্দোলন আমি তার একজন কর্মী এবং সংগঠক ছিলাম এবং বলতে গেলে আমাদের হাতেই নব্বইয়ের গণবাব্যুত্থান হয়েছিল আমরা তখন সর্বদলীয় ছাত্রকে নেতা এখন তার সাথে যদি আমি এটা তুলনা করি দু হাজার চব্বিশের যেটা এটা অত্যন্ত ব্যাপক মাত্রা ব্যাপক মাত্রা বলা চলে রাষ্ট্রকে এক অর্থে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু মাথা নোয়াতে বাধ্য করেছিল কিন্তু উনিশশো নব্বইতে কিন্তু আমরা যেটা করেছিলাম সেইখানে আপনারা জানেন সংবিধানের একটা সংশোধন করে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শাহুদ্দিন সাহেব এসেছিলেন এবারে যেটা ঘটলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা যে পর্যায়ে এটা ব্যাপকতা নিয়ে উত্থিত হলো সেখানে রাজনৈতিক দলের কিন্তু প্রত্যক্ষ সরাসরি কোনো নেতৃত্ব ছিল না ফলে ছাত্রদের যেটা ছিল এবং জনগণের যে বিভিন্ন অংশের ছিল বিশেষ করে শ্রমজীবী জনগণের তাদের কোনো কোনো সংগঠন কিন্তু এখানে ছিল না আজকে প্রধান উপদেষ্টার ভাষণে প্রথম শ্রমিকদের কথা আমি শুনলাম উনি উচ্চারণ করলেন ছাত্র শ্রমিক জনতার গণ এর আগে শ্রমিক শব্দটা এখানে ছিল না কেউই বলেন কেউ বলে সরকার নীতি নির্ধারক ফলে বাংলাদেশের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছিল আন্দোলনের তার সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ছিল না একটা কর্মসূচি ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন এটি ছিল এইখানে সেটাতে সবাই একমত হয়েছে সেখানেই একমত হয়েছেন এবং যে নির্মম এবং বর্বরিচিতভাবে হত্যা করা হয়েছে আমরা যারা একাত্তর দেখেছি আমি যদি সেটা তুলনা করি তখন আমি স্কুলের ছাত্র ছিলাম বলা চলে তার চেয়েও ভয়াবহ এটা এবং এটা আমাদের জীবনের একটা গৌরবময় অধ্যায় আমি বলবো যে আমাদের তরুণরা ছাত্ররা নতুন প্রজন্ম তারা জীবন দিয়ে দিতে গেছেন বাবা মাকে বলেই তারা বেরিয়ে গেছেন হ্যাঁ তার মানে এটা একটা বিরাট আকাঙ্ক্ষাতে গেছে তারা দেয়ালে তারা যে ছবি এঁকেছেন তার মধ্যে দিয়ে তাদের আকাঙ্ক্ষাটা বেরিয়েছে এখন সেইখানে এসে যদি আমরা বলি যে আজকে উনি যে আমি ওনার বক্তব্যটা নিয়ে কিছুটা বলতে চাচ্ছি না সেটা হচ্ছে যে উনি আগেই যেটা বললাম এখানে রাজনৈতিক দলের যেমন আগে যে ইন্ট্রিম গভর্নমেন্টটা হয়েছিল ইন্ট্রিম তো না এটা হচ্ছে তত্ত্বাবধায়ক আর এটার মধ্যে একটা তফাতাস সেখানে রাজনৈতিক দলের একটা সরাসরি ভূমিকা ছিল তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু যারা যেভাবে গঠিত হয়েছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের একটা ভূমিকা আছে ভূমিকা সেখানে এবং তার ফলে হয়েছে যে এই যে সামগ্রিক যে ব্যবস্থাটা যেটাকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যদি আমরা বলি সাতের ক সাতের খ ইত্যাদি ধারা যদি তো ফলে যে জিনিসটা হয়েছে এটা মানে সংশোধন করা একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া সেটা সম্ভব হতো যে অভ্যুত্থানের উপরে যদি একটা অস্থায়ী একটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার হতো এটা কোনো বিপ্লবী সরকার নয় এটা একটা সংবিধানের প্রচলিত সংবিধানে সে ঢুকে পড়ছে যখনই সে প্রচলিত সংবিধানে ঢুকে পড়ছে আবার সংবিধান অনুযায়ীও না কিন্তু এখন সেইখানে যেটা দেখা যাচ্ছে যেভাবে কাজটা করা দরকার সেই কাজটা কিন্তু এখানে হচ্ছে না ফলে জনগণের মধ্যে এই প্রশ্ন উঠেছে যে আমি যদি বলি যে এই যে হত্যাটা হলো একটা বড় ছাত্র জনগণের গণহত্যা হলো সেই গণহত্যায় যারা অভিযুক্ত তাদের অনেকে পালিয়ে গেছে এখান থেকে শেখ হাসিনা পর্যন্ত পালিয়ে গেছে এই প্রশ্ন জনগণের মধ্যে উঠছে তাকে কেন পালিয়ে যেতে দেওয়া হলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ব্যাখ্যা এখানে দেওয়া হোক না কেন কেন তাকে বিচারের সম্মুখীন করা হলো না গ্রেপ্তার করেই তো তাকে বিচারের সম্মুখীন করা যেত সেটা কেন করা হলো না ইত্যাদি নানা প্রশ্ন জনগণের মধ্যে আছে তাহলে আপনি মনে করছেন সরকার এখন পর্যন্ত সরকারের যে গতি সেটা ঠিক পথে আছে মোটামুটি যে বিবরণী উনি দিয়েছেন প্রধান উপদেশটা যে কাজগুলো তারা করছেন সেটা চলে যে একটা চলছে রেখার জি শেখ রবিউল ভাই আপনার কাছে সরাসরি যে প্রশ্নটা করতে চাই যে এই সরকারের এক মাসকে আপনারা কিভাবে দেখেন বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা যেরকম বলা হচ্ছে সেরকম বিএনপি পাঁচ তারিখে শেখ হাসিনার পতনের পর দিনে জনসভা করেও দ্রুততম সময়ে নির্বাচনী যে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত সেটা মনে করিয়ে দিয়েছেন সেই পথে অন্তর্বর্তীকালীন সরকার ঠিকঠাক হাঁটছে বা তার গতি প্রকৃতি সেরকম মনে হচ্ছে কিনা অথবা উপদেষ্টাদের মধ্যে কথাবার্তার সমন্বয় ঠিকঠাক মতো হচ্ছে কিনা নাকি এটা নিয়ে ভয়েরও কোনো জায়গা তৈরি হচ্ছে আশঙ্কারও কোনো জায়গা তৈরি হচ্ছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তুই যদি সহালোচক এবং যারা এই মুহূর্তে যমুনাটি সাথে যুক্ত আছেন না এখনও সমালোচনা করার মতো ক্ষেত্র তৈরি হয়নি একটু আপনি বলতে পারেন একটু স্লো কিন্তু তারা সঠিক লেগ লক্ষ্য এগোচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে কারণ আপনার তো মনে রাখতে হবে একটা বিধ্বস্ত প্রশাসন বিধ্বস্ত রাষ্ট্র কাঠামো জরাজীর্ণ রাষ্ট্র কাঠামো আওয়ামী আদর্শে আপনার বিশ্বাস করে এই ধরনের একটা দুর্বৃত্তদের রাষ্ট্র ব্যবস্থাপনার সকল স্তরে যেটা করে অবাধ বিচরণ ছিল তার থেকে বেরিয়ে এসে এই ধরনের বিপ্লবের পর তো কিছু সময় লাগবেই সেগুলি চিহ্নিত করা পুনর্বিন্যাস করা লক্ষ্যগুলি এবং সংস্কারের প্রয়োজনীয়তা এবং ক্ষেত্র সেটা তো চিহ্নিত করতে সময় লাগবেই আমি এখনও পর্যন্ত সমালোচনার জায়গায় দিতে চাচ্ছি আমার কাছে মনে হয়েছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই কারণ সেটাই কাম্য কারণ সেটাই হলো জনগণের সরকার আবার এই দ্রুততম সময়ের তো একটা ন্যূনতম প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয় জায়গাটা রাজনৈতিক দলগুলিকে দিতে হবে এই সরকারকে এবং আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই ছাত্র জনতা শ্রমিক সব রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের আন্দোলনের ফসল এই সরকার আমার ধারণা হচ্ছে সরকারটাও জানে তাদের করণীয়টা কি সংকটটা কি তারা তারা বোঝে দায়িত্বটা কি তারাও তারা জানে আমার মনে হচ্ছে যে না এখনো পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সরকার সঠিক পথেই এগোচ্ছে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন যে তাদের মূল লক্ষ্য আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষণে সেটা কিন্তু পতীয়মান হয়েছে দুটি জায়গায় আমার ভালো লেগেছে যে যে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রশাসনিক সংস্কার বা গণতন্ত্র গ্রহণযোগ্য নির্বাচন অথবা রাষ্ট্রের কাঠামোগত যে সংস্কারেরগুলি কথা তিনি বলেছেন এবং চিহ্নিত করেছেন সেটা তো সবারই কাম্য এবং সেই লক্ষ্যে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা একুশ দফা একত্রিশ দফা দাবি দিয়েছিলাম আজকে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র জনতা যে দাবির কথা বলছে তা সবই আমাদের একত্রিশ দফার মধ্যে আছে কাঠামোগত সংস্কার আছে সরকারের সংস্কার আছে রাজনৈতিক দলের সংস্কার আছে শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা চেয়েছি আমরা তো ধরেন একটা সংগ্রাম ষোলো বছর ধরে ফ্যাসিস সরকার বিরুদ্ধে করছিলাম গণতন্ত্র ভোটাধিকার বা ধরেন একটা কার্যকর পার্লামেন্ট জনগণের প্রত্যক্ষ বটে তার জনপ্রতিনিধি পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে সেই লক্ষ্যেই তো করছিলাম তো সেটা তো আমাদের জন্য দূরহ ছিল কিন্তু আমরা তো অনেকভঙ্গ দেয়নি আমরা তো অব্যাহত রেখেছিলাম সেই আন্দোলন সংগ্রাম এবং এই সরকারের পতন এটা যে ফ্যাসিবাদী সরকার এটা যে ধরেন একটা অবৈধ সরকার সেটা তো প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে সব শ্রেণী পেশার মানুষ এসে সেই সরকারকে ছাত্র জনতার নেতৃত্বে বাধ্য করেছে এবং আমরা তো এই সরকারের পতনটা অনিবার্য করেছিলাম সমাপ্তি করেছে ছাত্র জনতা সব শ্রেণী পেশার মানুষ যার ফলে আমি বলছি যে আমরা রাজনৈতিক দল আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের স্খলন হয়েছে আওয়ামী লীগের ধস হয়েছে তার মানে সব রাজনৈতিক দলকে কারেকশন করতে হবে তা না সেটা আমরা তো আপতল উপলব্ধিতে আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে আগে আমরা তো গায়ের জোরে ক্ষমতায় থাকিনি আমরা কিন্তু এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একত্রিশ দফা দিয়েছি আত্ম উপলব্ধির থেকে দিয়েছি জনগণের স্বার্থে দিয়েছি গণতন্ত্র এবং রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যেকটা সেক্টরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দিয়েছি এবং আমরা যদি ব্রুট মেজরিটিতে ক্ষমতায়ও আসি যাতে আমরা জবাব দিয়ে থাকি সেই জন্য জাতীয় সরকারের কথা বল জাতীয় সরকারের কথা বলেছি আমরা ধরেন এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এক দল থেকে সেটা বলেছি আমরা এও বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার আমরা স্থায়ী রূপ দেবো আমরা ক্ষমতায় আসার পরও একটা স্থায়ী রূপ থাকবে সংবিধানে আমরা এও বলেছি স্বতন্ত্র বিভাগ থাকবে স্বতন্ত্র থাকবে শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সেটা আমরা বলেছি আমরা তো দ্বি বিশ্ব পার্লামেন্টের কথা বলেছি আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি তো আপনি সাংবিধানিক সংস্কারের কথা বলেছি এবং পুনর্গঠনের কথা বলেছে হয় একটা ব্যাপক সংস্কার অথবা পুনর্গঠনের কথা আমরা বলেছি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ এবং সেখান থেকে অব্যাহতির ক্ষেত্রেও কিন্তু আমরা সংবিধানের সংস্কারের কথা বলি তার মানে আপনি বলছেন যে ছাত্র জনতার যে স্পিড সেই স্পিড বিএনপি আগে থেকেই ধারণ করে ধারণ এবং সেই স্পিডে সেই স্পিডের কারণ একটা বাক্য দেব সেই স্পিডকে আওয়ামী রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতে গিয়েই তো সংকট করে এবং সেই জন্যই কিন্তু আজকে তার অপসারণ দরকার হয়েছে এবং সেটা সফল হয়েছে জি ডক্টর রশাদ ফরিদি তাই যদি হয় যেটা শেখ বলছিলেন যে বিএনপির যে একত্রিশ দফা তার ভিতরে মোটামুটি এগুলো সবই আছে যেগুলোর কথা প্রফেসর ইউনুস বা ছাত্র জনতার আন্দোলন সেখান থেকে বলা হচ্ছে তাহলে আসলে এই আন্দোলনটা তো বিএনপিও তো ভাগিদার চূড়ান্ত অর্থে যে এক দফার আন্দোলন অথবা নাকি বিএনপি অনেক পজিটিভ পলিটিক্স করছে এখন এখন অথবা শেখ হাসিনার গত নির্বাচনের আগ থেকে পজিটিভ পলিটিক্স কথাটা একটু ভাস্ট আমি যদি প্রথমে পজিটিভে যাওয়ার আগে আমি যদি প্রথমে বিএনপির একটা ব্যর্থতা দিয়ে শুরু করি সেটা হলো যে আমি একজন সাধারণ নাগরিক আমার কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যে অবজারভেশন দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের পরে যে বিএনপির যে আমলটা হল সেখানে বিএন কিছু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে যেটা বিএনপির জন্য একটা বিরাট ব্যাগেজ হয়ে দাঁড়িয়েছে একটা হলো যে ওই একুশে আগস্টে বোমা হামলা সেটা আমরা কথা জানি ওই সময়ে হাওয়া ভবনের জন্ম হয় ওই সময়ে খাম্বার কথা আমরা শুনি বিদ্যুতে তো কিছু ক্যারেক্টারে সেখানে জন্ম হয় তো এসব ক্ষেত্র মিলে যে একটা প্রচন্ড নেগেটিভ ইমেজ তৈরি হয়েছিল এবং সবচেয়ে যে ক্ষতিকর যেটা সেটা হচ্ছে গিয়ে তারেক জিয়ার যে ইমেজটা সেটা প্রচণ্ডভাবে নেগেটিভ হিসেবে আবির্ভূত হয় কিন্তু খুব অদ্ভুত ব্যাপার একটা বিরোধী দল দুই হাজার থেকে দুই হাজার বছর বিরোধী দলে থেকে যেখানে সে প্রচণ্ড রকমভাবে নিপীড়িত হয়েছে ফ্যাসিস সরকারের কাছে যার হাজার হাজার মামলা হাজার হাজার মামলা হামলা গুম খুন শিকার হয়েছে দলটা আমরা জাস্ট রিসেন্টলি লাস্ট ইলেকশনের আগে দেখলাম যে রাতের বেলায় হাইকোর্ট বসিয়ে তাদের জেলে পাঠানো হচ্ছে এত নিপীড়ন হওয়ার পরেও কেন যেন মনে হয় যে এই দলটির প্রতি যে ধরনের একটা সমর্থন সহানুভূতি থেকে সমর্থন সেটাও কেন আসছে না কেন ওরকমভাবে তো আমার কাছে যেটা মনে হয় যে বিএনপির যে একটা প্রচণ্ড রকম ব্যর্থতা সেটা হলো যে তারা গত ষোলো বছর নিজেদেরকে রিব্র্যান্ডিং করতে পারেনি তো এবং এটা পুনরুদ্ধার করতে হ্যাঁ আমি সেটাই বলেছি যে রিব্র্যান্ডিং বলতে তাদের ইমেজটাকে চেঞ্জ করতে পারেনি তো এটা আমার কাছে একটা মনে হয় বিরাট ব্যর্থতা এবং বিএনপির ইমেজের সাথে কেমন যেন অঙ্গাঙ্গীভাবে তারেক জিয়ার ইমেজটা রিলেটেড আমার এখন মনে হয় যে দুই সালে তারেক জিয়ার নাম শুনলে পরিচিত মহল যেভাবে করছে। কিন্তু পাঁচ আগস্টের পরে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেটা মিস্টার রহমান বেগম জিয়া কিংবা মির্জা ফখরুল ইসলাম তারা সবাই অনেক ইতিবাচক যে সংস্কারগুলোর কথা বা যে কাঠামোগত সংস্কার কথা বিএনপি নেতা বললেন সেগুলো তো আপনারাও বলছেন তা তো অবশ্যই মানে বিএনপি এখন আমি আসি পজিটিভের দিকগুলো পজিটিভের বিষয়গুলো হলো বিএনপি সবচেয়ে পজিটিভ যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হলো এই গণ আন্দোলনে তাদের নিজেদেরকে সামনে আনেনি এনে এটাকে একটা পলিটিক্যাল পার্টি যেটা জামাত করেছে তারা ছিল মাঠে আমরা সবাই জানি তো তৃতীয় শক্তির অনুপ্রবেশের কথা বলেছে পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি কিছুই না কিন্তু বিএনপি জামাত ছিল এবং তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে কিন্তু এটা আসলে সবারই যুদ্ধ ছিল তো বিএনপি জামাত তারা তো আর মঙ্গল গ্রহ থেকে আসে না তারা ছাত্র জনতা শ্রমিক এদের পার্ট তো তারাও ছিল মাঠে স্বাভাবিকভাবেই থাকবে তো তারা ওভাবে নিজের দলীয় পরিচয় নিয়ে আসে না এটা বিএনপির জন্য একটা খুব খুব ভালো স্ট্র্যাটেজি তারপর পাঁচই আগস্টের পর আমাদের ভাই যিনি বললেন একদম ঠিক তারা যে কথাগুলো বলছে তারা চাপ সৃষ্টি করছে না তারা সময় দিচ্ছে এগুলো খুবই পজিটিভ আমার কাছে মনে হয় এবং আমি ইনফ্যাক্ট পাঁচই আগস্টের পর থেকে যাই দেখছি বিএনপি সম্বন্ধে মোটামুটি তারিখ আর বক্তব্য যেগুলো আসছে এবং আমার কাছে মনে হয় যে খুবই সংযত সহনশীল এবং একটা বাস্তব সম্পন্ন এবং ধৈর্য ধরেই তিনি কথা বলছেন ফয়ুল হাকিম ভাই আপনাকে একটা প্রশ্ন করে বিরতিতে যেতে চাই সেটি হচ্ছে যে এই ধরনের সংকটটা যখনই দেশ পড়ে আমাদের নিকটর আমরা দু হাজার ছয়ের যে সংকট দু হাজার সাতের ওয়ান ইলেভেন যেটাকে বলা হয় বা এবার তখন আমরা দেখি যে আমাদের প্রধান দুই দলের বিরুদ্ধে একটা সমস্যার অনেকে কথা বলেন এখন ধরেন বিশেষ করে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা সেটা বলছেন এবং অনেক জায়গায় এটা ঠিক যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে ব্যবসা বাণিজ্য নানা ধরনের ছোট ছোট ইজারাদার সেসব জায়গায় এমনকি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারাও বলছেন আশি শতাংশ চাঁদাবাজির জায়গায় নাকি হাত দখল হয়েছে ফলে আমরা সুযোগ পেলেই কি দুইটা দলকে যেটা ওয়ান ইলেভেন একটা ফর্মুলা ছিল মাইনাস টু সেই ফর্মুলার দিকে হাঁটি কিনা অথবা নাকি ইতিবাচকভাবে আমরা রাজনীতিটাকে শুদ্ধ করতে চাই বা এই দুই দলকে বাইরেও আর দল খাড়া করানোর চেষ্টা করি সাম্প্রতিক সময় যে নাগরিক কমিটি গঠন বা সেই চেষ্টা সেটি সেই চেষ্টার অংশ কিনা সেটা নিয়ে নিয়ে আপনার এই এই যে দুই দলকে একটা কমন অভিযোগ থাকে এবং এটার নাম দেওয়া হয়েছিল মাইনাস ফর্মুলা ফলে টু এ ধরনের বিশেষ পরিস্থিতি আসলেই কি এই আলোচনাগুলো বেশি হয় অথবা আওয়ামী লীগ বিএনপি দুই দলকেই বাইপাস করে একটা তৃতীয় শক্তির উত্থান ঘটানোর চেষ্টা করা হয় আপনারা তেমনটা মনে করেন কিনা এবারের ক্ষেত্রে যদি বলা চলে যে সেই চেষ্টা যদি কারো কোনো মহলের থাকেও সেটা সফল হবে না সাধারণভাবে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা তারা প্রত্যক্ষ অংশগ্রহণে জনগণের প্রতিনিধি নির্বাচন চায় কিন্তু পরিস্থিতি হচ্ছে অন্য জায়গায় আপনার বাংলাদেশের যে জন্মটা বাংলাদেশের যে উদ্ভব এই উদ্ভবের যে ইতিহাস অর্থাৎ একাত্তরে আমাদের মুক্তি সংগ্রামের যে ইতিহাস এই ইতিহাসের আসল মানে সত্যগুলো সামনে আসা দরকার কেন বাংলাদেশ আজকে এখানে এলো তার একটা তদন্ত হওয়া দরকার ধরুন এখানে আজকে প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার কি একটা তারা বাহাত্তরে সংবিধানটা কারা তৈরি করলো যদি প্রশ্ন তুলি তারা তো এটা তৈরি কর উপযুক্ত নন তাদের এই কর্তৃত্ব দেওয়া হয়নি তারা সত্তরে ইয়াইয়া খানের অধীনে নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পরিষদে পাকিস্তানের এবং প্রাদেশিক পরিষদের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর যে স্বাধীনতা সংগ্রাম হলো নতুন রাষ্ট্রের উদ্ভব হলো সেই রাষ্ট্রের জন্য নতুন নির্বাচন এখানে হবে সংবিধানসভা নির্বাচন গণপরিষদ সেটা তো হয়নি রাষ্ট্রপতির একটা অধ্যাদেশ দিয়ে ওই প্রাদেশিক পরিষদ পাকিস্তানের এবং জাতীয় পরিষদে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে গণপরিষদ করা হলো এবং একটা সংবিধান প্রণয়ন করা হলো হ্যাঁ মাত্র অল্প কিছু দিনের মধ্যে এই সংবিধানটা হলো আমরা সাম্প্রতিককালে নেপালে দেখেছি রাজতন্ত্রের পতনের পর দু হাজার ছয় সনে নির্বাচনের পর দু হাজার গিয়ে তারা একটা পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করলেন তো বাংলাদেশের জনগণের হাতে ক্ষমতার যদি আমি প্রশ্ন করি যে আজকে জনগণের হাতে ক্ষমতা কোথায় সংবিধানের প্রিয়ামবেলে ভূমিকায় অনেক কথা অনেক জনগণ তাহলে আজকে তিপ্পান্ন বছরে আমরা এখানে কি করে এলাম চতুর্থ সংশোধনী করে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করলেন কেন আপনি যদি ধারাবাহিকতা দেখেন এবং এখানে দু হাজার ছয় এবং সাতে যেটা ঘটলো বিশেষ সাত আটে এই যে আপনি যেটা বললেন মাইনাস টু ওয়ান ইলেভেন এটা কারা করলো ঢাকায় টুয়েসডে গ্রুপ বসেছিল পাঁচজন অ্যাম্বাসডর তারা এগুলো করলো আমরা দেখলাম তো তো এখন এটা হচ্ছে যে আমাদের এখানকার যে শাসক শ্রেণী বাহাত্তর সন থেকে গড়ে উঠেছে ধরেন ঘুষ দুর্নীতি চোরাচালান লুণ্ঠনের মধ্যে দিয়ে যে অলিগার কাছকে আমরা দেখছি তো তারা এই কোনো জনগণের গণতন্ত্র বা জনগণের কাছে জবাবদিহিতা এইটা তারা পরোয়া করেন এখানে এবং সেই বেপরোয়াটা আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় দেখলাম একজন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন বলছেন আমার পিয়ন চারশো চারশো বর্ষ নিয়ে চলে গেছে মানে এটা তার বোধ নাই কি বলছেন উনি এখানে বলছেন নিচ থেকে বলছেন তাই না তাহলে ফলে যে জিনিসটা বুঝতে হবে যে এখানে আজকে জনগণ কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সংবিধান তারা চায় এখন সেই মূল সমস্যায় যদি না যাওয়া হয় এখানে এখানে নানা কমিটি নানা কমিশন এখানে করা হতে পারে হ্যাঁ কিন্তু তার দ্বারা পরিস্থিতির খুব মৌলিক পরিবর্তন হবে বলে আমাদের কাছে এটা মনে হয় না জি রবি ভাই বিএনপি কেন এর মধ্যে কিছু সমালোচনা তৈরি হয়েছে আপনি প্রফেসর একটু বলছিলেন ধরেন আজকেই নাটোরের একটি ঘটনা প্রশাসনের সাথে ছাত্র সমন্বয়কদের একটা মিটিং চলছিল সেখানে একদল হামলা চালিয়েছে সমন্বয়ক ওনার নাম হচ্ছে আমি যদি ভুল না বলি মাহিন সরকার সে বলছেন যে বিএনপি আমাদের থ্রেট হিসেবে নিয়েছে তারেক রহমানের সমালোচনার সমালোচনা করার প্রেক্ষিতে হামলাটা ঘটেছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পারি প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনকে আপনারা এখন যেহেতু আওয়ামী লীগ নাই তাদেরকে রাজপথের প্রতিপক্ষ ভাবছেন কিনা না হলে এমনটা কেন হচ্ছে কেউ যদি এটাই তো এতদিনে আপত্তি ছিল এটাকেই তো আপনারা আমরা বলছি ষোলো বছর ধরে তো আমরা সমালোচনা শুনছি শুনছি না চরিত্র হরণ শুনছি কল্প কাহিনী শুনেছি মিজাজ হারিয়েছে নাকি আমরা সমালোচনা সহ্য করি কারণ আমাদের প্রতি আপনাদের প্রত্যাশা বেশি যার প্রতি প্রত্যাশা বেশি তার সমালোচনাও বেশি হবে কিন্তু সমালোচনা কোনো কোনো সময় যদি সেটা শালীনতা বিবর্জিত হয়ে যায় সে ব্যাপারে সবাই সব সজাগ থাকা উচিত আমি আবারও বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির লক্ষ্য এক বিএনপি আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে প্রফেসর সাহেব বলছিলেন আর কি আমরা সহানুভূতি পাচ্ছি না কার সহানুভূতি পাবো সমালোচকদের সহানুভূতি পাবো নাকি জনগণের সহানুভূতি পাবো আমরা তো সহানুভূতির জন্য বলছি যে গ্রহণযোগ্য নির্বাচন দাও ষোলো বছর ধরে বলছি সহানুভূতি ফেলতে চাই জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে চাই জনগণের রাষ্ট্র মানে ভূমিকা রাখতে চাই জনস্বার্থে সমালোচনা তো থাকবেই কারা সমালোচনা করছে এই যে আওয়ামী বিএনপি সমালোচনা করে আওয়ামী লীগ বিধ্বস্ত হচ্ছে আমি বলেছি আর আমরা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করলাম জীবন দিলাম নিধন হলাম নিগৃহীত হলাম তারপরও তো রানে ভঙ্গ দেনি সংগ্রাম করছি তো এখন আওয়ামী বিএনপিকে আপনি একভাবে দেখবেন কারা দেখে তারা দেখে যারা রাজনৈতিকভাবে বিধবা এবং দেউলিয়া বাট ক্ষমতায় যাওয়ার একটা মোহ আছে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত করতে চায় তাদের ফলো সমালোচনা গতলদাহ বিএনপির আমি আবারও বলছি বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তর রাজনৈতিক দল তারা জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চায় আমরা সব সবসময় বলেছি গ্রহণযোগ্য নির্বাচন আচ্ছা আপনি আমাকে বলবেন গণতন্ত্রের ভোটাধিকার চেয়ে ন্যায্য কিছু আছে তার জন্য যে দলটি সংগ্রাম করলো সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করল তো তাকেও আপনি সমালোচনার মধ্যে ফেলবেন আওয়ামী লীগের চরিত্র হন হয়েছে বিদায় বিএনপিকে আপনি একইভাবে দেখবেন সুন্দর করে বললেন হাওয়া ভবন আর ভাই আমি তো হাওয়া গর্ব করি হাওয়া ভবন ছিল বিএনপির গবেষণা ছেল এই যে সরকার হাওয়া ভবনের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার আওয়ামী লীগ করেছিল এবং আমাদের এখানে কর্তৃত্ববাদী প্রতিবেশী দেশগুলি করেছিল ষোলো বছরে হাওয়া ভবনের কোনো দুর্নীতি প্রমাণ করতে পেরেছে আমাদের কোনো দুর্নীতির প্রমাণ করতে পেরেছে বলেন আপনি আমাকে কোনো তথ্যপাত্র পেয়েছেন গর্ব করি এই কারণে হাওয়া গবেষণা ছেল সেখান থেকে সংগঠন নার্সিং করা হতো হাওয়া ভবন ফাংশন করেছিল বিদায় সতেরো বছরেও এই আওয়ামী লীগ বিএনপি বিভাজন করতে পারেনি কর্মী শূন্য করতে পারিনি প্রত্যন্ত অঞ্চলে লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মী বিভাগীয় সমাবেশ হয়ে গেলে বিশ লাখ পঁচিশ লাখ লোক সমাগম হয়েছে মামলা হামলা করেও কিন্তু বিএনপিকে দমানো যায়নি ওইটাই ছিল হাওয়া বোমানের সুফল কিন্তু বুঝতে হবে রবিভাই আজকে প্রধান উপদেষ্টা আবার স্পষ্ট করে বলেছেন যে আর যেন কোনো স্বৈরাচার হাতে পড়তে না হয় খুবই স্বাভাবিক ধারণা সাধারণ প্রক্রিয়ায় নির্বাচন হলে এখন বিএনপি নির্বাচনে জিতে আসার কথা এরকম একটা গণ পর আবারও সেই স্বৈরাচারের হাতে পড়ার সম্ভাবনা বা আশঙ্কার কথা কেন খোদ ডক্টর ইনুস বলছেন না সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা দিয়েছে আমি এখনও বলছি যে আওয়ামী স্বৈরতন্ত্রের বাইরে আমাদের দৃষ্টি এখনো আমরা সেভাবে দিচ্ছি না আমাদের কিন্তু মনে রাখা উচিত অনেক অনেক রাজনৈতিক দল সংগ্রাম করেছে বিএনপি তো করেছে অনেক রাজনৈতিক দল সংগ্রাম করেছে না করেছে তো এই ছাত্ররাও তো এর আগে ওই কুঠাবিরোধী আন্দোলন করেছিল করেছিল সফলও হয়েছিল আবার ধরেন এদেরকে নিরাপদ সড়কের আন্দোলন দেশে সব মানুষ করেছে আমরা তো মাগতভাবে জাতীয় সব স্বার্থেই আন্দোলন করেছি আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় এবং জ্বালানির দাম বৃদ্ধি আন্দোলন করতে গিয়ে আমাদের জন ছেলে জীবন দিয়েছে রাজপথে কিন্তু একটা গ্রুপ রয়েছে তো আপনাকে যে বিএনপির সমালোচনা করাবার জন্য ওই রাজনীতিকে শোনেন সবই ভালো কিন্তু রাজনীতি কনিয়াটা ভালো না কারেকশনেরও শেষ নাই শুদ্ধিরও শেষ নেই পৃথিবী যতদিন আছে সময়ের পরিবর্তনের সাথে সাথে শুদ্ধির প্রয়োজন আছে আমি অস্বীকার করছি না কিন্তু একটা ফ্যাসিজমের পতন হয়েছে তার সাথে অন্য রাজনৈতিক দলকে যারা দেখে তাদের রাজনীতি বোঝার ক্ষেত্রে সমস্যা আছে জানার ক্ষেত্রে সমস্যা আছে জি ডক্টর রশিদি আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে যে এক ধরনের সামাজিক মব তৈরি হচ্ছে এবং এটা বাড়ছেই আসলে ক্রমশ বিভিন্ন ইস্যুতে হচ্ছে এবং ডক্টর ইউনুসও আজকে সেটা স্বীকার করেছেন এবং তিনি আহ্বান করেছেন কেউ যেন আইনটা নিজের হাতে তুলে না নেয় এবং আজকে উনি হুংকারও দিয়েছেন কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাকেও আইনের আওতায় আনা হবে এইটা দিয়ে আসলে উনি এই বার্তাটাকে আমরা কিভাবে পারসিভ করব আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আগে যিনি বলে গেলেন তার বক্তব্য আমি জাস্ট এক মিনিট একটু সময় নিব উনি যেটা বললেন যে উনি হাওয়া বহন নিয়ে গর্ববোধ করেন বা বিএনপির আমলের যেই বিষয়গুলো আসলে জনমানসে একটা খুব নেগেটিভ হিসেবে আসে সেটার একটা মূর্তি আসলে হাওয়া ভবন

তো এখন হাওয়া ভবন তো আপনার ধরেন গত আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা তো আপনি যদি এখন আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করেন যে কি অভিযোগ ছিল কী ইয়ে ছিল কী মামলা হয়েছিল

হাওয়া ভবন যে একটা জনমানুষে একটা নেগেটিভ বিষয় ছিল এটা নিয়ে তো তর্ক বিতর্কের তেমন কিছু নেই আপনার আপনার যেহেতু আপনি দলটিকে অন করেন আপনি হয়তো জিনিসটা অন্যভাবে দেখতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু এখন একটা বিএনপির সামনে একটা বড় সুযোগ এসেছে এবং আপনি অন্যভাবে নিবেন না বিএনপির প্রতি আমাদের সহানুভূতি বা বিএনপির প্রতি সমর্থন যদি কারণ একটা ভালো কাজ করে থাকে সেটা কিন্তু কারো থেকে কোনো কম নেই আমরা কোনো পলিটিক্যাল পার্টির হয়ে বিশেষ পক্ষপাতিত্ব নিয়ে আমরা এখানে আসিনি আমরা আমরা জনকল্যাণের কথা ভাবি যেই দলটি কল্যাণ করবে তার পিছনেই যেই আমরা দাঁড়াব এতে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু আপনারা যদি এভাবে বলেন যে হাওয়া ভবন একটা খুব পজিটিভ দিক ছিল বা খুব ভালো ছিল আপনি যদি গর্ববোধ করেন তাহলে কিন্তু জনগণের কাছে যে জনগণের কাছে কথা আপনি বলছিলেন তার কাছে একটা রং সিগন্যাল যেতে না না আপনি সেভাবে যে আমার প্রশ্ন উত্তর জি আপনার প্রশ্নের উত্তর আমি আসছি যে এই মব জাস্টিস বা যেটা মব জাস্টিস প্রথমে কথা বলি মব জাস্টিস ইনজাস্টিস এটা আমাদের প্রথমে সবাইকে একমত হতে হবে এটা ইনজাস্টিস না ইনজাস্টিস এটা একটা অবিচার মব জাস্টিস একটা অবিচার তো এবং এই মব জাস্টিসের সবচেয়ে বড় মানে একটা শিকার কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে বিভিন্ন বিভাগের শিক্ষকরা হচ্ছে ছাত্রদের দ্বারা কিন্তু আমি বলবো না যে ছাত্রদের সব দাবি অনেজ্য আমি তো একটা বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখেছি যে আমার সহকর্মী কিছু 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 সহকর্মী দলীয় লেজুর বৃত্তি রাজনীতি করতে যেয়ে কত নিচে নেমেছেন কিভাবে তারা দলের স্বার্থ রক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রদের ছাত্র বিকিয়ে দিয়েছেন এবং তাদের হাতে তাদের হাতে আমাদের ছাত্ররা নিপীড়িত হয়েছে তাদের বিরুদ্ধে ছাত্রদের তো ক্ষোভ থাকাটা তো অস্বাভাবিক কিছু নয় কিন্তু সমস্যাটা হলো যে আমি যদি মনে করি যে আমি কারো দ্বারা নিপীড়িত হয়েছি আমি কি এখন যাই নিপীড়কের ভূমিকায় আবির্ভূত হয়ে তাকে আমি শাস্তি দেওয়া শুরু করব নিজের হাতে এটা তো সভ্য সমাজের নিয়ম না আমার যথাযোগ্য যদি ক্ষোভ থাকে তাহলে ক্ষোভ প্রক্রিয়ারটা আইনি প্রক্রিয়া আছে আমাকে অবশ্যই সেই আইনি প্রক্রিয়া যেতে হবে নাহলে তো পুরোটা একটা জঙ্গল হয়ে যাবে একবার এ ওর উপর ঝাঁপিয়ে পড়বে আবার সে ওপর ঝাঁপিয়ে পড়বে তখন এই দেশের মধ্যে কি পরিমাণ একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে সেটা তো আমরা কল্পনাও করতে পারছি না সেই জন্য মব জাস্টিস আবারও বলছি এটা একটা অবিচার এটা কোনোভাবে মেনে নেওয়া যায় রুশদি ভাই আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতি দিতে এই যে ছয়টা কমিশন হলো নির্বাচন পুলিশ বিচার দুর্নীতি জনপ্রশাসন সংবিধান এই ছয়টা সংস্কারের জন্য সেই কমিশনের যে সময় এবং ডক্টর ইউনিস আজকের বক্তব্যে সব আছে কিন্তু এই সরকারের মেয়াদ নিয়ে খুব সুনির্দিষ্ট কোনো ধারণা সম্ভবত আমাদের কারোরই নাই ফলে কতদিন পর্যন্ত এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে বা থাকবে বা থাকা উচিত ডক্টর রশাদ ফারিদি আপনাকে যে প্রশ্নটি আমরা করছিলাম যে সময়সীমা নিয়ে একটা বড় আলোচনা হচ্ছে আসলে এ ধরনের একটি সরকার কতদিন মানুষ মানবে এর সঙ্গে নানা ধরনের সামাজিক ইস্যু আছে ধরেন প্রশাসনিক সংস্কার বলি পুলিশ বলি দ্রব্যমূল্য আছে একটি বন্যা গেল গরম আসছে লোডশেডিং দেখা দিচ্ছে নানান ইস্যু ফলে এত কিছু সামাল দিয়ে আসলে কত দিনের মধ্যে নির্বাচনটা করা উচিত আচ্ছা তো নির্বাচন কত মধ্যে করা উচিত এটা একটা বড় প্রশ্ন বটে বিশেষ করে যারা বড় বড় রাজনৈতিক দল যারা অনেক বছর ক্ষমতার বাইরে ছিলেন তাদের জন্য খুব সঙ্গত কারণে এটা একটা খুব বড় প্রশ্ন তাই না তো কিন্তু আমাদের যে জিনিসটা সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা দেখি সেটা হলো যে একটা নির্বাচন তো আসলে একটা গণতন্ত্রের মূল বিষয় না নির্বাচনের মাধ্যমে এসে যেটা আমি শুরুতে বলেছিলাম যে গণতন্ত্রকে সংহত করার জন্য যে জায়গাগুলো যেই সংস্কারগুলো করা দরকার সেটি না করে আবার আমরা একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আগের মধ্যে যদি যাই তাহলে দশ বারো বছর পরে একই অবস্থা যে তৈরি হবে না এটা কে বলতে পারে তাই একটা সময় দরকার এখন এই সময় দরকার বললেই তো প্রশ্ন আসে কতদিন কেউ বলতে পারে এক বছর ইস মানে অনেক বেশি কেউ বলতে পারে না তিন বছর লাগতে পারে কেউ বলতে পারে পাঁচ বছর লাগতে পারে তো এটা এই সময় বিষয়টা যেহেতু খুব সেন্সেটিভ এই জন্য সংগত কারণেই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসছে না কারণ কতটুকু সময় দরকার এটা তো আর এমন না যে এই ধরনের প্রক্রিয়া পাঁচ বছর পর পর হয় সংস্কার হয় তো আমরা জানি যে ইউজুয়ালি এক থেকে দুই বছর লাগে তাহলে বলে দেওয়া যেত কিন্তু এটা তো ওয়ান্স ইন এ লাইফ টাইম ঘটনা তো এই জন্য আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা খুব কৌশলী একটা উত্তর দিয়েছিলেন তার আগে যে জনগণ যতদিন চায় ততদিন পর্যন্তই আমরা থাকবো ছাত্র জনতা যতদিন চায় ততদিনই থাকবো তো এটা একটা আমার মনে হয় কৌশলী উত্তর ছিল কিন্তু আমার ধারণা এটার উত্তর আমাদের প্রধান উপদেষ্টাও জানেন না যে কতদিন দরকার হতে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি নিজে করেছেন পর্যবেক্ষণ করেন সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত আছে নিজে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো ধরুন বদুললাল মজুমদার বা সরফরা চৌধুরী বিচারপতি শাহ আবুনাই মুমিন রহমান ডক্টর ইত্তেকারু জামান কিংবা আব্দুল মঈন চৌধুরী কিংবা স্বাধীন মালিক এই মানুষগুলোর একটা সোশ্যাল একটা ইমেজ আছে এবং তারা এই সংস্কারের কথা দীর্ঘদিন ধরে বলেন সেটা করার জন্য যে সময়টুকু দরকার সেটাকে টেকসই করতে গেলে কারণ আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা একটা আন্দোলনের ফসল ছিল বিএনপি যখন ক্ষমতায় আওয়ামী লীগ জামাত তারা মিলের সেটিও টেকসই হয়নি ফলে এই টেকসই ব্যবস্থাটা করার জন্য আসলে কতদিন সময় অ্যালাউ করা উচিত বা জনগণের মনস্তত্বেও তো সেই জায়গাটা থাকতে হবে যে ডক্টর ইউনুস এতদিন পর্যন্ত আমাদের সরকার প্রধান সেটা কতদিন হতে পারে এই ক্ষেত্রে প্রথমত দেখতে হচ্ছে যে এই সংস্কারটা কারা চাচ্ছেন জনগণ কি সংস্কার চাচ্ছে নাকি আমূল পরিবর্তন চাচ্ছেন সুতরাং বাংলাদেশের সমাজটা একটা শ্রেণীবিভক্ত সমাজ এখন আমি যদি শ্রমিক শ্রেণীর রাজনীতি যদি আমি করি আমি যদি বলি যে শ্রমিক শ্রেণী যারা শ্রমজীবী মানুষ এই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে অংশ নিয়ে তাদের এখন কিন্তু কোনো কথা নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মুখপত্র আছে সমন্বয়ক আছেন তারা কথা বলছেন কিন্তু শ্রমিকরা মতলববাজের কথা বাদ দিলাম যারা মতলববাজ একটা অস্থিতিশীল নেতা না পরিস্থিতি তৈরি করতে আমি রাজনৈতিক মতলববাজের কথা বলছি যারা এখানে একটা অস্থিতিশীল যারা ফ্যাসিবাদের দালাল যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যেমন ধরুন এখানে আমাদের দুই জন আলোচনা করছিলেন হাওয়া ভবন নিয়ে এটা বলাই দরকার এখানে এখানে তো হাওয়া ভবন নিয়ে আলোচনা হবে না এখানে আলোচনা তবে গণভবন নিয়ে গত ষোলো বছরে যে গুম করা হয়েছে শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে সেইটা নিয়ে আলোচনা হবে সুতরাং আপনাকে বুঝতে হবে এখানে যে কোন জিনিসটা ছোড়া হচ্ছে এখানে কেউ যদি আলোচনা করে না 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 আলোচনা করতে পারে কিন্তু এখন সেই পরিস্থিতি না নাই মানুষকে বোকা ভাবার কোনো সুযোগ নাই এটা আমি পরিষ্কার বলতে চাই যেমন কেউ কেউ বলছেন যে আমরা ক্ষমা করে দিলাম জামাত ইসলামের আমির সম্মত বলেছেন জনগণ ক্ষমা করেনি এটা বুঝতে হবে তারপরেই তার কথা পাল্টেস যেটা আওয়ামী লীগের লোক বলেছিলেন শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাহাত্তরের দিকে সাধারণ ক্ষমা আমরা তো ক্ষমা করিনি রাজাকারদের কথা বলছে আমরা পাকিস্তান আর্মির অত্যাচার সহ্য করেছি সুতরাং এটা প্রত্যাখ্যাত হয়েছিল এবং সেই সময় আওয়ামী লীগ আরেকটা কথা বলেছিল এবং জনবিচ্ছিন্ন হয়েছিল তারা বলেছিল ওপারে যারা যায়নি তারা সব রাজাকার যেটা শেখ হাসিনা বলেছিলেন যারা রাজাকারের নাতিপতি বুঝতে পেরেছেন এই বুঝতে হবে যে এই লিঙ্কটা কোথায় আমি ওই আলোচনায় যাচ্ছেন আমি আলোচনায় যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে জনগণ কিন্তু আমূল পরিবর্তন চায় সংস্কার না সংস্কার চায় এখানকার রুলিং ক্লাস ইম্প্রেড সিস্টেম সাম্রাজ্যবাদীরা যারা এখানে শোষণের শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে চায় তারা যেভাবে মজুরি দিতে চায় সেটাই থাকবে বুঝতে পেরেছেন তাদের টার্মস কন্ডিশনে শ্রমিকরা চলবে জনগণ চলবে আজকে আপনি দেখেন যেটা আপনি বললেন যে এই যে বিভিন্ন ক্ষেত্রে যে অস্থিরতা অস্থিরতা দেখছেন এটা কাদের অস্থিরতা তাদের তারা কি এই দেশের জন্যে এই গণতন্ত্রের জন্যে তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যেভাবে আমাদের ছেলেমেয়েরা গেছে আমি এটা বলবো এটা আমাদের ছেলেমেয়েরা যেভাবে জীবন দিয়েছে এই এগুলো দেখার জন্য তারা জীবন দিয়েছিল অনেক দেয়নি আর প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আমি শুনলাম তিনি এই শোষণের শৃঙ্খলা ফিরে আনার জন্য যা যা করা দরকার তার একটা রূপরেখা নিয়েছে এবং তিনি নির্বাচন দেরি করবেন বলে আমার মনে হয় না খুব বেশি হলে এক বছর বছর। নির্বাচন যত দেরি করবেন তত বৈদেশিক শক্তি বিশেষ করে ভারতের কথা বলতে চাই দিয়েছেন এবং সেখানে বসে আমাদের এই বাংলাদেশকে কাউ কারো গোলাম আমরা হতে দেবো না ডোনাল্ডো আসবেন আমরা তো দেখব যে ডোনাল্ডো কি আলোচনা করেন এখানে বাংলাদেশকে কারো গোলাম আমরা হতে দেব না সুতরাং আমাদের শৃঙ্খলাটা হচ্ছে জনগণের হাতে ক্ষমতা এবং জনগণের সরকার জনগণের সংবিধান প্রতিষ্ঠা করা এখন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান তারা কাজ করছেন আমরা দেখছি জি জি রবি ভাই আমরা বিএনপির পক্ষ থেকেও খুব সুনির্দিষ্ট সময়সীমা বলতে দেখি নাই অথবা ভেতরে প্রফেসর ইউনুস বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আনবীর সালাউদ্দিন সাহেব সাহেব তাদের কি আলোচনা হয়েছে তার পুরোটা তো আমরা জানি না কিন্তু বিএনপি সময় দিতে চাই কিন্তু এই সময় দেওয়ার সময় আসলে কতদিন আপনারা যারা তৃণমূলে কাজ করেন সেখানকার পারসেপশনটা কি না আমি আপনাকে বলি অন্তবর্তীকালীন সরকারটা কি বুঝতে হয় আকারে ছোট হয় যে মেয়াদও অল্প অল্প হয় কিন্তু মেয়াদের জায়গা আবার বলা হয়েছে একদিন থেকে এক বছরের বেশি না এরকম একটা কনসেপ্ট আছে এখন কতটা হচ্ছে যে আপনি কি কি সংস্কার করতে চান সেটা তো চিহ্নিত করা দরকার সমস্যাটা চিহ্নিত করা দরকার আচ্ছা তারপর হচ্ছে কত সময় লাগতে পারে একমত হওয়া যাবে আজকে তো ছয়টা সমস্যা চিহ্নিত হয়েছে এটাই উনি বিদেশি কূটনীতিদের সাথে যখন কথা বলেন তখন এরকম পাঁচটা ছটার কথা বলেছেন সেখানে আমরা একমত এবং তার জন্য প্রয়োজনীয় কতটুকু সময় লাগতে পারে নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় খুব বেশি দিমত হবে না কিন্তু আমি বলছি যে প্রয়োজনটা আবার জন্য ই না হয়ে যায় না হয়ে যায় অজুহাত না হয়ে যায় সেটা কিন্তু একটা ব্যাপার যে কথা বলেন না কেন অন্তর্বর্তীকালীন সীমাবদ্ধতা আছে পরিপূর্ণ সংস্কার এবং রাষ্ট্র বিনির্মাণ যদি চান তাহলে আপনার কি দরকার পার্লামেন্ট দরকার একটা ধরেন শাসন বিভাগ দরকার শাসন বিভাগ এবং পার্লামেন্টের যৌথ অ্যাক্টিভিটিস দরকার সেখানে তো একটা ঘাটতি সরকারের আছে তাই তো যার ফলে একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার দিয়ে একটা পরিপূর্ণ রাষ্ট্র কাঠামো বিনির্মাণ যেটা আমরা চাচ্ছি সংস্কার সেটা বাধ্য করতে হবে বাস্তবায়ন করতে সেটাই হচ্ছে তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন হয়নি না তিন দলীয় যখন রাখা যে বাস্তবায়ন করতে সেখানে কিন্তু অনিয়াও ছিল এবং সেখানে তারপর একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দু হাজার এক এক থেকে দু ছয় নির্বাচন তো হচ্ছিল ভালো এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে পারলে কিন্তু পঞ্চদশ সংশোধনী করে আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল না করত মানুষ যেভাবে ভোট দিচ্ছিল যেভাবে ক্ষমতার পরিবর্তন হচ্ছিল গণতন্ত্রের প্রাকৃতিকটা চলছিল কোঠার আঘাত কিন্তু আওয়ামী লীগ করেছে তাই আওয়ামী লীগকে নিতে হবে আমি একটু বলে শেষ করব। ছাত্র জনতা যতদিন চায় ততদিন ক্ষমতায় থাকবো এখন ছাত্র জনতা কতদিন চাই কিভাবে বুঝবো আঠারো কোটি মানুষের চাওয়া আর ছাত্র জনতার কয়েকজনের চাওয়া কি একভাবে আপনি দেখবেন অর্থাৎ এগুলি এগুলি আমার কাছে মনে হয়েছে যে একটা অজুহাতের মতো হয়ে যায় সেটা কিন্তু মানুষের কাম্য না আমি একটা কথা বলতেই আমাকে হবে সেটা হচ্ছে একুশে আগস্টের কথা উনি বলেছিলেন আমি দ্বিমত করছি না নিশ্চিষ্টতম হত্যাকাণ্ড কিন্তু বিএনপি কিন্তু দেখেন সর্বোচ্চ চেষ্টা করেছে এটা তদন্ত করার জন্য তখনকার মুক্তি হান্নানকে গ্রেপ্তার করেছিল ইন্টারপুল এসেছিল এফবিআই এসেছিল এক সদস্য বিচার অ্যাপিলেট বিচার বিচারককে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সহযোগিতা করি নাই গাড়িটি পরীক্ষা করতে দেখেনি কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী দেয় নেই তারপর আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো দু হাজার নয় দু হাজার এগারো পর্যন্ত অধিক তদন্তের নামে কিন্তু সেই দায় রাজনৈতিক দলের উপর চাপিয়েছিল আমি দায়িত্ব নিচ্ছি আমরা একটা বিশ্বাসযোগ্য তদন্ত শেষ করতে পারিনি কিন্তু বিশ্বাসযোগ্য তদন্ত শেষ করতে পারিনি মানে ওই সাথে বিএনপি দায়ী এই প্রচার তো আওয়ামী লীগ করেছে এ দায় কিন্তু আওয়ামী লীগ চাপিয়েছে আমাদের উপর অর্থাৎ একটা রাজনৈতিক দলের শাসন আমলে কোনো হত্যাকাণ্ড ঘটলেই ওই রাজনৈতিক দল তার সাথে যুক্ত এভাবে যারা ভাবে তারাও আমার মনে হয় রাজনৈতিক সঠিকভাবে বোঝে জি অনেক ধন্যবাদ শেখ রবি ইসলাম অনেক ধন্যবাদ ডক্টর রশাদ ফারিদি এবং যারা ফাইজ ইলাকিম দর্শক আমাদের প্রত্যাশা রাজনৈতিক আলোচনা তর্ক বিতর্ক থাকবে কিন্তু পাঁচ আগস্ট বা যেটিকে ছত্রিশ জুলাই বলে ছাত্র জনতা সেটির যে স্পিড সেটির যে চেতনা এবং সেই জায়গায় যেন বাংলাদেশ আর না ফিরে যায় বাংলাদেশের জন্য একটি মানবিক সাময়িক মর্যাদার বাংলাদেশ হতে পারে যেটি মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সেই পথে বাংলাদেশ থাকুক সেই প্রত্যাশা শেষ করছি ভালো থাকবেন সবাই